আসসালামু আলাইকুম আমি স্মার্ট সফটওয়্যার থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন ইমন আমি আজকে আপনাদেরকে আমাদের রিটেল পস স্মার্ট অ্যাকাউন্ট সম্পর্কে সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা দিব আশা করি আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে স্মার্ট অ্যাকাউন্ট বা রিটেল পস সম্পর্কে সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা পাবেন এবং খুব সহজে এটি বুঝতে পারবেন ওকে স্মার্ট অ্যাকাউন্টের লগ ইন প্যানেল হচ্ছে এটা এখান থেকে আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ করব। ওকে এ হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এখান থেকে আমরা প্রয়োজনীয় সকল তথ্যগুলো দেখতে পারবো যেমন ইয়েস্টার ডে সেল পার্চেস টু ডে সেল পার্চেস এবং মান্থলি টোটাল সেল পারচেসটা আমরা এখান থেকে দেখতে পারবো তার পাশাপাশি টু ডে ইনকাম এক্সপেন্স এবং মান্থলি ইনকাম এক্সপেন্স এবং লাইবিলিটিস যেটা আছে আমাদের পেয়েবল ডিউ এবং রিসিভেবল ডিউ এই অ্যামাউন্টগুলো আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পারব এবং নিচে থাকতেছে আমাদের অ্যাভেলেবেল অ্যামাউন্ট আমাদের কোন অ্যাকাউন্টে কি পরিমাণ ব্যালেন্স আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ক্যাশ মোবাইল ব্যাংকিং হ্যান্ড ক্যাশ সমস্ত অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো এবং মান্থলি একটি চার্ট পেয়ে যাব আমাদের বার অনুযায়ী আমাদের কি বার কি পরিমাণ সেলস হলো সেটা আমরা এখানে অ্যামাউন্ট এবং বার অনুযায়ী আমরা এটা দেখতে পারবো ওকে আমাদের মেইন পার্টগুলো থাকতেছে আমাদের বাম পাশে এখান থেকে আমরা সেল পারচেস জেনারেল অ্যাকাউন্টস জেনারেল অ্যাকাউন্টসের মধ্যে চার্ট অফ অ্যাকাউন্টস লাইবিলিটিস ডেবিট ক্রেডিট অ্যাসেট লাইবিলিটিস ফান্ড ট্রান্সফার এই সকল বিষয়গুলোর পাশাপাশি আমরা পেরোলের একটি নতুন মডিউল পেয়ে যাবো এখান থেকে আমরা আমাদের এমপ্লয়ীদের বা আমাদের দোকানে যে সেলসম্যানগুলো আছে। তাদের স্যালারি সেট করতে পারবো এবং অ্যাটেন্ডেন্স হলিডে স্যালারি জেনারেট স্যালারি লিস্ট এই ফিচারটা আমরা এখন থেকে স্মার্ট অ্যাকাউন্টের সাথে পেয়ে যাব তারপর থাকতেছে আমাদের প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট অ্যাডের মধ্যে আমাদের আমরা একটা হিউজ অ্যামাউন্টের একটি প্রোডাক্ট সিএসবি ফাইলের মাধ্যমে আমরা এখানে আপলোড করতে পারবো যদি আমাদের এক্সেল ফাইলে আমাদের সবগুলো প্রোডাক্ট সাজানো গোছানো থাকে তাহলে আমরা একটা একটা করে আপলোড না দিয়ে এখানে সিএসবি ফরম্যাটের মাধ্যমে আমরা আমাদের হিউজ অ্যামাউন্টের একটি প্রোডাক্ট একসাথে আপলোড করে দিতে পারবো এবং এখানে আমাদের একটি ম্যানেজ বারকোড নামে একটা অপশন আছে এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের জন্য বারকোড জেনারেট করতে পারবো ওকে আমি সবগুলো অপশন একটি একটি করে সব কিছুতে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিব আমি জাস্ট মেনুগুলো নিয়ে এখন আপাতত কথা বলতেছি তারপর থাকতেছে স্টক ট্রান্সফার আমাদের এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়ার হাউসে প্রোডাক্ট ট্রান্সফার করার জন্য দেন সাপ্লায়ার কাস্টমার এখানে কাস্টমারও আমরা আমাদের হিউজ কাস্টমার যদি থাকে তাহলে আমরা এটাও সিএসবি ফরমেটের মাধ্যমে আপলোড করতে পারবো এবং থাকতেছে আমাদের রিপোর্টস রিপোর্টসের মধ্যে আমরা এখানে অনেকগুলো রিপোর্ট পেয়ে যাব। এই সবগুলো রিপোর্ট নিয়ে আমি একটু একটু করে কথা বলবো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন তারপর থাকতেছে আমাদের এখানে সেটিংস এস এম এস এবং এস এম এস এর একটু অপশানও থাকতেছে এবং ফাইনালি থাকতেছে পারমিশন ক্রিয়েট ইউজার আমরা এখান থেকে ইউজার ক্রিয়েট করে মাল্টিপল ইউজার ক্রিয়েট করে মাল্টিপল রোল ক্রিয়েট করে আমরা এক একজন ইউজারকে একটা রোল দিয়ে আমরা সফটওয়্যারটা মেনটেন করতে পারবো ওকে আমি প্রথমত শুরু করতেছি প্রোডাক্ট দিয়ে আমাদের এই সফটওয়্যারটা চালু করার জন্য সফটওয়্যারটা ইউজেবল করার জন্য আমাদের প্রথমত হইতেছে প্রোডাক্ট আমরা কিভাবে একটি প্রোডাক্ট অ্যাড করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ওকে আমরা শুরুতে যাব অ্যাড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে আমি প্রথমে পাবো সাপ্লায়ার প্রোডাক্ট নেম প্রোডাক্ট কোড ব্র্যান্ড ক্যাটাগরি প্রোডাক্ট ইউনিট এই সমস্ত গুলো দিয়ে আমি একটি প্রোডাক্ট অ্যাড করব। ওকে আমি শুরুতে থাকতেছে আমার একজন সাপ্লায়ার আমি কিভাবে সাপ্লায়ার অ্যাড করব। এখানে আমি সাপ্লায়ার মেনুতে যাব মেনুতে যে অ্যাড সাপ্লায়ার অ্যাড সাপ্লায়ার থেকে আমি সাপ্লায়ার নেম সাপোজ মিস্টার টেস্ট উনি আমাদের একজন সাপ্লায়ার এবং তার কোম্পানির নেম সেটা যদি থাকে তাহলে আমি দিতে পারবো এক্স ওয়াই জেড যদি না থাকে তাহলে দেওয়াটা ম্যান্ডেটরি না আমাদের এখানে কোন কোন ফিল্ডগুলো ম্যান্ডেটরি এখানে আমাদের একটি লাল মার্ক করা আছে এখানে এই মার্কটা দেখি আমরা বুঝতে পারবো যে আমাদের এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি মানে আমাদের এগুলো পূরণ করতেই হবে দেন যদি ইমেল থাকে আমরা ইমেল দিয়ে এখানে ইমেল দিয়ে দিব ফোন নাম্বারও যদি থাকে দিতে পারবো ওপেনিং ব্যালেন্স ডিউটা হচ্ছে আমাদের সাপ্লায়াররা যদি আমাদের কাছ থেকে কোনো টাকা পেয়ে থাকে ডিউ টাকা সাপ্লায়াররা যদি পেয়ে থাকে তাহলে ওই অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দেবো সাপোজ এই মিস্টার টেস্ট উনি আমাদের কাছ থেকে দশ হাজার টাকা পায় এই দশ হাজার অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে সেফ সাপ্লায়ার করে দিলে আমাদের এই সাপ্লায়ারটা সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়ে যাবে দেন আমাদের প্রোডাক্ট অ্যাড করার সময় আরও যেই জিনিসপত্রগুলো লাগতেছে সাপ্লায়ার আমাদের অ্যাড করা হয়ে গেল প্রোডাক্ট নেম আমরা একটা বসিয়ে দিব প্রোডাক্ট কোড একটা দিয়ে দিব ব্র্যান্ড আমরা ব্র্যান্ড ক্যাটাগরি প্রোডাক্ট ইউনিট এগুলো আমরা আমাদের প্রোডাক্ট ভেদে বানিয়ে নিতে পারবো যেমন আমাদের এখানে বাম পাশে আসলে আমরা দেখবো ম্যানেজ ব্র্যান্ড ম্যানেজ ক্যাটাগরি ম্যানেজ ওয়ার হাউস আরও অনেক কিছু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো আমি যদি শুরুতে ম্যানেজ ব্র্যান্ড করি একটা আমরা অ্যাড ব্র্যান্ড থেকে ব্র্যান্ড নেম যেমন টেস্ট ডবল জিরো নামে আমি একটি ব্র্যান্ড ক্রিয়েট করলাম এটা অ্যাড ব্র্যান্ড করে দিলে আমাদের ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে দেন আস্তে আস্তে আমাদের ম্যানেজ ক্যাটাগরি ক্যাটাগরি থেকেও আমরা অ্যাড ক্যাটাগরির মাধ্যমে ক্যাটাগরি বানিয়ে নিব যেমন আমি যদি ধরি টেস্ট

ক্যাটাগরি ব্র্যান্ড এবং ইউনিটটাও সেম আমরা এখান থেকে অ্যাড ইউনিটের মাধ্যমে আমরা ইউনিট ক্রিয়েট করতে পারবো আমি যদি ইউনিটের নাম কিলোগ্রাম কিলোগ্রাম এটা আমাদের একটা ইউনিট প্রোডাক্ট প্রোডাক্টের দেন ডিসক্রিপশন স্ট্যাটাস অ্যাক্টিভ করে আমরা সেভ ইউনিট করে দিলে আমাদের ইউনিটটা সফটওয়্যারের মধ্যে অ্যাড হয়ে যাবে ওকে তারপর আসতে আসতে আমাদের প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট আচ্ছা সাপ্লায়ার আমি এখানে একটা টেস্ট মিস্টার টেস্ট সাপ্লায়ার সিলেক্ট করলাম প্রোডাক্ট নেম আমি দিলাম সাপোজ চিপস প্রোডাক্ট কোড যদি থাকে তাহলে আমরা ইউজ করব যদি না থাকে তাহলে আমরা র্যান্ডমলি একটা প্রোডাক্ট কোড বসিয়ে দিতে পারবো অথবা আমরা এটা খালিও রাখতে পারবো ব্র্যান্ড আমি এখান থেকে টেস্ট নামে একটি ব্র্যান্ড ক্রিয়েট করেছিলাম ওকে এই যে টেস্ট ডবল জিরো আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করছিলাম এই ব্র্যান্ডটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো সেম আমাদের যে ক্যাটাগরি ক্যাটাগরিটা আমরা এখান থেকে টেস্ট ডবল জিরো ডবল নাইন ক্যাটাগরি এবং প্রোডাক্ট ইউনিট আমি যদি কিলোগ্রাম দেই এই যে কিলোগ্রাম আমি যেগুলো যেগুলো মাত্র অ্যাড করছি সবগুলো আমি এখানে পেয়ে যাব দেন আমি এখানে একটা এক্সপায়ার ডেট বসিয়ে দিব এটা আমি ডিসেম্বর এক তারিখ পর্যন্ত করে দিলাম এবং আমি কোন ব্রাঞ্চে আমি এখানে আমাদের ওয়ার হাউসগুলো পেয়ে যাবো আমি যে কয়টা ওয়্যার হাউস আছে বা যে কয়টা ব্রাঞ্চ আছে কোন ব্রাঞ্চে আমি এই প্রোডাক্টটা কত পরিমাণ স্টক করতে চাচ্ছি বা আমার এখন কত পরিমাণ প্রোডাক্ট আছে সেই অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দিতে পারব ওকে দেন ডিসক্রিপশন তারপর থাকছে পারচেজ প্রাইস এটা ম্যান্ডেটরি এটা দিতেই হবে সেল প্রাইস ওকে আমি একটা বসিয়ে দিলাম এবং হোলসেল প্রাইস আমরা হোলসেলভাবে আমরা অ্যাড করতে পারবো আমরা যদি হোলসেলার হয়ে থাকি তাহলে আমরা এখানে হোলসেল আমি কত করে সেল করতে যাচ্ছি সেই প্রাইসটা আমি এখানে বসিয়ে দিব। অ্যালার্ট কোয়ান্টিটিটা হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্টটা স্টক করার পর আমরা সেল করতে করতে যখন আমাদের এই প্রোডাক্টটা দশ বা বিশ কিংবা তিরিশ এই অ্যামাউন্টটা যদি আমি বসিয়ে দিই অ্যালার্ট কোয়ান্টিটিতে যখন আমার এটা সেল করতে করতে যখন তিরিশ কোয়ান্টিটিতে পৌঁছাতে যাবে তখন আমাদের এখানে একটা নোটিফিকেশন প্যানেল এই নোটিফিকেশন প্যানেল আমাদের একটা অ্যালার্ট মেসেজ দিবে যে আপনার এই প্রোডাক্টটি শেষের দিকে আপনি এটা আবার রিফিল করুন ওকে দেন ডিসকাউন্ট যদি দিতে চান তাহলে দিবেন এবং শোরুম ওপেনিং কোয়ান্টিটি শোরুম ওপেনিং কোয়ান্টিটি আমি এখন আমাদের এই প্রোডাক্টটি এখন বর্তমানে আমাদের স্টোরে বা আমাদের ওয়্যার হাউসে কত পিস আছে বা কত প্রোডাক্ট আছে এই অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দিব ওকে আমি যদি একশো দিয়ে দিই তাহলে আমার একশোটি চিপস এখন আমার দোকানের মধ্যে অ্যাভেলেবল আছে এই অ্যামাউন্ট এই একশোটা চিপস দিয়ে আমি আমার সফটওয়্যারে এন্ট্রিটা শুরু করলাম ওকে তাহলে আমি যদি ফাইনালি সেভ প্রোডাক্ট করে দিই আমাদের এই প্রোডাক্টটা সেভ করা হয়ে যাবে এই একটা আমাদের প্রোডাক্ট সেভ হয়ে গেলো আমরা যদি চিপস লেগে সার্চ করি ওকে চিপস সাপ্লায়ারের নেম প্রোডাক্ট কোড এটা অটোমেটিক জেনারেট হয়েছে ইউনিট নেম এটা হচ্ছে আমাদের সেল প্রাইসটা এখানে শো করবে এবং আমাদের ওইখানে একটা ইমেজের একটা ফিল্ড ছিল আমরা যদি চিপসের ইমেজ সহ আপলোড করতাম তাহলে এই ইমেজটা আমরা এখানে দেখতে পারব দেখতে পারতাম এবং তার পাশে আমাদের একটি অ্যাকশন ফিল্ড নামে আমাদের একটি বাটন আছে এই বাটন থেকে আমরা এডিট বাটন পাবো এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের যে কোনো ইনফরমেশন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো যে কোনো ইনফরমেশন আমরা এখান থেকে চেঞ্জ করে আবার আপডেট করে দিলে আমাদের এই প্রোডাক্টের আপডেট ইনফরমেশনটা আপডেট হয়ে যাবে এ হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্ট বা প্রোডাক্ট অ্যাড করার অপশনটা এবং সিএসবি ফাইলের মাধ্যমে যদি আমরা প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে আপলোড প্রোডাক্ট বাই সিএসবি তে আসবো আসার পর আমরা এখানে ডাউনলোড স্যাম্পল নামে একটি বাটন পাবো এখান থেকে আমি স্যাম্পল ফাইলটা ডাউনলোড করার পর আমাদের একটি এক্সেল ফাইল ডাউনলোড হবে এখানে আমাদের কিছু ঘর দেওয়া আছে এই প্রোডাক্ট করার সময় আমরা যে কয়টা ফিল্ড পেয়েছি সেই কয়টা ফিল্ড আমাদের এক্সেল ফাইলের ফাইলের মধ্যে মধ্যে স্যাম্পল দেওয়া আছে আপনারা আপনাদের যে এক্সেল ফাইলগুলোর যে ইনফরমেশন ওইগুলার জাস্ট কপি করে এখানে পেস্ট করে আপনারা আপলোড করে দিলে আমার সিএসবি ফরম্যাটের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো আপলোড করা হয়ে যাবে ওকে এ হচ্ছে আমাদের প্রোডাক্ট এড করার বিষয়টা তারপর আসতেছে আমাদের পার্চেস আমরা এখান থেকে প্রোডাক্ট কিভাবে পারচেস করব আমরা প্রোডাক্ট তো অ্যাড করলাম সাপোজ আমি একটা চিপস একশো প্রোডাক্ট দিয়ে আমি অ্যাড করলাম এখন আমি ওই চিপসটি আবার যদি আমি পারচেস করতে চাই পরবর্তীতে সেটা আমরা কীভাবে পারচেস করব। সেটা আমরা এখন দেখব ওকে পারচেস ইন্ডিভিজুয়াল থেকে আমি অ্যাজ ইউজুয়াল একজন সাপ্লায়ার আমি কোন সাপ্লায়ার থেকে নিচ্ছি মিস্টার টেস্ট এবং কোন ওয়্যার হাউসে আমার এই প্রোডাক্টটা ঢুকবে বা এই কোন ওয়্যার হাউসের জন্য আমি আমার এই প্রোডাক্টটা পারচেস করতেছি সেটা আমি সিলেক্ট করে দেব আমি মেনশপ করে দিলাম ডেট অটোমেটিক নিয়ে দিবে এবং প্রোডাক্ট নেম আমার এখানে আমার প্রোডাক্ট লিস্টে যে কটা নাম দেওয়া আছে ওই কয়টা নামই আমি এখান থেকে সার্চ করে বের করতে পারবো ওকে আমি চিপস এটা আমি পারচেস করব এখন আমি জাস্ট এখানে কোয়ান্টিটি বসিয়ে দেবো কারণ আমি প্রোডাক্ট অ্যাড করার সময়ই এটা পারচেস প্রাইস দিয়ে দিয়েছিলাম যে আমি এত টাকা এই প্রোডাক্টটা পারচেস করতেছি যদি আমার ওই প্রাইসটা চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি এখান থেকে প্রাইসটা মডিফাই করতে পারবো আমি ওটা পারচেস প্রাইস দিয়ে দিয়েছিলাম দশ টাকা এই জন্য এখানে দশ টাকায় শো করতেছে আপনাদের যদি প্রাইসটা চেঞ্জ করতে হয় তাহলে আপনারা এখান থেকে প্রাইস চেঞ্জও করতে পারবেন না ওকে আট টাকা এবং সেল প্রাইস পনেরো টাকা এবং ফ্রি কোয়ান্টিটি যদি থেকে থাকে তাহলে আপনার এখান থেকে ফ্রি কোয়ান্টিটি হিসাব করতে পারবেন যদি না থেকে থাকে তাহলে আপনি এন্টার দিয়ে দিবেন তাহলে আমি আমার এই প্রোডাক্টটা কোয়ান্টিটি মানে এক পিস আমি এখন এটা পারচেস করব পারচেস করার পর আমাদের এই সাপ্লায়ারের কাছে ডিউ ছিল দশ হাজার টাকা এবং এখন আমি যেহেতু একটা প্রোডাক্ট সাপোজ একটা না আমি যদি পঞ্চাশটা দিই পঞ্চাশটা প্রোডাক্ট যদি পঞ্চাশটা চিপস যদি আমি সাপ্লায়ের থেকে আবার পারচেস করি তাহলে আমার প্রিভিয়াস ডিউ ছিল দশ হাজার টাকা এবং এখন বিল হচ্ছে চারশো টাকা মোট দশ হাজার চারশো টাকা হচ্ছে আমার এই সাপ্লায়ারের ডিউ বা টোটাল পেয়েবল এখন আমি যদি তাকে এখান থেকে আট হাজার টাকা পে করে দিই মানে আমার টোটাল বিল হচ্ছে এখন দশ হাজার চারশো টাকা এখান থেকে আমি তাকে আট হাজার টাকা পে করে দিব ওকে দেন আমি সেভ করে দিলে ডুপ্লিকেট এন্ট্রি আচ্ছা আমার চিপস ছিল চিপস আমি কোয়ান্টিটি দশ পিস দিলাম এন্টার ফ্রি কোয়ান্টিটি টোটাল পেয়েবল সেফ ওকে আচ্ছা আমি যদি এই প্রোডাক্টটা বাদ দিই আমি সাপোজ এখানে আমাদের কটন দেওয়া আছে এবং আমি এটা দশ পিস কোয়ান্টিটি এন্টার করে দিলাম তাহলে আমাদের এখানে আসতেছে তিন হাজার নশো টাকা সাব টোটাল এবং সাপ্লায়ার আমি যদি ওয়ালটন দিই আচ্ছা সাপ্লায়ার ওয়ালটন কটন দশ পিস তিন হাজার নশো টাকা টোটাল আমি এখান থেকে তিন হাজার টাকা পে করবো সেভ করলাম টুয়েলভ ফ্রম প্রোডাক্ট স্টোর ইউনিক আচ্ছা এখানে আমাদের কোনো কারণে একটা জিনিস ডুপ্লিকেট দেখাচ্ছে তো আমাদের এই প্রসেসিংটা হচ্ছে এরকম যে আমরা যদি এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করার পর এবং এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার পর কোয়ান্টিটি বসিয়ে দেওয়ার পর আমাদের টোটাল পেয়েবল কত এবং ওই সাপ্লায়ারের কাছে আমাদের কত ডিউ ছিল সেই ইনফরমেশনটা আমরা এখান থেকে পেয়ে যাবো এবং আমরা এখান থেকে সেটা সেভ করে দিলে আমাদের এটা পারচেসও হয়ে যাবে এবং ফাইনালি আমাদের যে সাপ্লায়ার সাপ্লায়ার অ্যামাউন্টও অ্যাডজাস্ট করা হয়ে যাবে ওকে এ হচ্ছে আমাদের পারচেসের বিষয় এখন আমরা চলে যাব সেলে সেল থেকে আমরা নিউ সেল যদি করতে চাই তাহলে আমরা এটা নিউ সেলে আমরা এখানে সেল করতে পারবো বা হোলসেল আমরা প্রোডাক্ট অ্যাড করার সময় একটা জিনিস দেখেছিলাম যে আমরা হোলসেল প্রাইসও কিন্তু আমাদের সেট করে নিয়েছিল আমরা এখান থেকে ভাবে প্রোডাক্ট সেল করতে পারবো এবং সাধারণভাবে আমরা খুচরাভাবে এখানে আমাদের প্রোডাক্টটা সেল করতে পারবো ওকে এখানে আমরা শুরুতে পাবো কাস্টমার কাস্টমারের নেমগুলো এখানে অটোমেটিক এখানে আমাদের গুলো অ্যাড করা আছে আমরা কিভাবে কাস্টমার অ্যাড করবো সেটা আমরা এখন দেখব কাস্টমারে যাওয়ার পর অ্যাড কাস্টমার থেকে আমরা কাস্টমারের নেম কাস্টমার ক্যাটাগরি সে কি রেগুলার না সাপ্লায়ার বা যদি অন্য কোনো ক্যাটাগরি থেকে থাকে তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে ওপেনিং ব্যালেন্স হচ্ছে আমাদের এই কাস্টমারের কাছে আমরা কত টাকা ডিউ পাই সাপোজ আমি যদি একজন কাস্টমার সিলেক্ট করি ই এম ও এন ইমন এবং ইমেল ফোন নাম্বার না দিয়ে কাস্টমার ক্যাটাগরি যদি রেগুলার করে দিই এবং ওপেনিং ব্যালেন্স তার কাছে আমরা পাই হচ্ছে দুই হাজার টাকা এবং তাকে আমি কত পর্যন্ত ডিউ দিতে পারবো সেই লিমিটেশনটা আমরা এখান থেকে সেট করে দিব দিতে পারবো এবং কাস্টমারের ছবি চাইলেও আমরা এখান থেকে ডিলে আপলোড করে দিতে পারবো এবং সবার নিচে আমরা পাচ্ছি সেট ডিফল্ট আমরা যদি আমাদের একটা কাস্টমারে যদি সবসময় রাখতে চাই যে আমরা আমাদের কোনো কাস্টমার আমরা সেভ করবো না তাহলে আমি এখানে যদি ক্যাশ কাস্টমার লিখে দিই যে ক্যাশ কাস্টমার এবং তাকে যদি আমি ডিফল্ট করে দিই তাহলে এই ক্যাশ কাস্টমারে আমাদের এই প্রোডাক্টটা সবসময় সেল হতে থাকবে ওকে সেলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাশটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে যদি আমরা কাস্টমার চেঞ্জ করতে চাই তাহলে কাস্টমারের নেমগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো অথবা বাই ডিফল্ট ভাবে এখানে ক্যাশ আমাদের সিলেক্ট হয়ে থাকবে ওকে ক্যাশ তারপর প্রোডাক্ট নেম আমরা এখান থেকে সার্চ করে বের করতে পারবো বা আমাদের নেমটা দিলেও আমরা এখান থেকে প্রোডাক্টের নামটা বের করতে পারবো চিপস এখানে আমাদের কোয়ান্টিটি আছে একশোটা এবং আমাদের এখানে ছোট্ট একটি অ্যামাউন্ট দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমাদের প্রফিট অ্যামাউন্ট এবং আমি এখানে কোয়ান্টিটি বসিয়ে দেবো যে আমি বিশটা চিপস সেল করবো বিশটা চিপস সেল করলে আমার প্রাইস আসতেছে তিনশো টাকা এবং ওর কাছে আমাদের প্রি ডিউ ছিল দুই হাজার টাকা এবং টোটাল পে হচ্ছে তেইশো টাকা এই তেইশো টাকা থেকে আমি ওর থেকে আঠারোশো টাকা রিসিভ করলাম এবং কারেন্ট ব্যালেন্স থাকতেছে আমার পাঁচশো টাকা এই অ্যামাউন্টটা রিসিভ করার পর আমি সেভ করে দিলে আমাদের এই ডিউ টু ডিফল্ট কাস্টমার এই ডিফল্ট কাস্টমারের কাছে আমরা এটা ডিউতে সেল করতে পারবো না ওকে আমি যদি একটি কাস্টমার সিলেক্ট করি ফারহান জাহান এবং তার কোনো ডিউ নাই বিল তিনশো টাকা আমি এখান থেকে দুশো টাকা রিসিভ করলাম এবং তার কারেন্ট ব্যালেন্স একশো টাকা এই একশো টাকা তার একশো টাকাটা তার ডিউ হিসেবে কাউন্ট করা হবে এবং আমি যদি সেভ করে দিই তাহলে আমার এই সেলটা করা হয়ে গেল এ হচ্ছে আমাদের ইনভয়েস আমরা এটা চাইলে প্রিন্ট করে কাস্টমার কাছে দিয়ে দিতে পারবো ওকে এ হচ্ছে আমাদের সেল পারচেস আমাদের সাপ্লায়ার অ্যাড কাস্টমার অ্যাড এই যাবতীয় বিষয়গুলো এবং আমি যদি রিপোর্টসের মধ্যে থেকে যদি প্রোডাক্ট ইনভেন্টরি রিপোর্টে যাই এখানে তা এখানে আমরা আমাদের প্রোডাক্ট ওয়াইজ স্টক রিপোর্টটা দেখতে পারব যে আমাদের কোন প্রোডাক্টের আমরা কত ওপেনিং কোয়ান্টিটিতে শুরু করেছিলাম কত পিস আমরা পারচেস করছি এবং কতটা সোল করছি এবং আমাদের এখন অ্যাভেলেবল কত কোয়ান্টিটি আমাদের স্টকে আছে এবং প্রোডাক্টের কস্ট এবং প্রোডাক্টের ভ্যালু এই প্রোডাক্ট কস্ট হচ্ছে আমাদের পারচেস প্রাইসটা এবং প্রোডাক্ট ভ্যালুটা হচ্ছে আমাদের সেল প্রাইসটা যে আমরা এখানে আমাদের কত সেল প্রাইস থাকতেছে এবং এই টোটাল প্রোডাক্টের ভ্যালু আমাদের কত এই যাবতীয় সকল ইনফরমেশনগুলো আমরা এই প্রোডাক্ট ওয়াইজ স্টক থেকে পেয়ে যাব। ইভেন আমরা এখান থেকে ব্র্যান্ড ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ ওয়ার হাউস ওয়াইজ প্রোডাক্ট নেম ওয়াইজ আমরা এখান থেকে সেভ করতে পারবো এবং তার পাশাপাশি আমাদের এই স্টকটা আমরা পিডিএফ এবং এক্সেলের মাধ্যমে ডেট ওয়াইজ আমরা এটা ডাউনলোডও করে রেখে দিতে পারবো এ হচ্ছে আমাদের স্মার্ট অ্যাকাউন্টের একটি ক্লিয়ার ধারণা নেক্সট ভিডিওতে আমি এই পেরোল এবং জেনারেল অ্যাকাউন্টস এবং আরও যেই যে যে রিপোর্টসের মধ্যে আমাদের রিপোর্টস যা যা আছে এই বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে আমাদের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম